নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। রেসিপিটার নাম এগ মশালা কারি। এই রেসিপিটা বানানোর জন্য আমি দেশি মুরগির ডিম ইউজ করেছি। দেশি মুরগির ডিম যেহেতু ছোট সাইজের হয়, তাই এখানে অনেকগুলো ডিমের আমি কারি বানিয়েছি। প্যানে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এই গরম তেলে গ্রেভি বানানোর জন্য 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার লাল লাল হয়ে গেছে, এর মধ্যে 4 কুচি আদা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো রসুন। আদার চাইতে রসুনটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে শুকনো লঙ্কাগুলোকেও ভেজে নিচ্ছি, যার জন্য গ্রেভির কালারটা খুব দারুণ হবে। এবার 4টে মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, তাই জন্য 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে। ঢাকনা খুলে একবার স্টার করে নিচ্ছি, যাতে পুড়ে না যায়। টমেটোগুলো বেশ ভালো রকম গলে গেছে, এর মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আর 5 মিনিট রান্না হতে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে ফুটতে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে নিচ্ছি। গ্রেভিটা রেডি হয়ে গেছে, এবার এই গ্রেভিটাকেই আমি ঠান্ডা করে নিচ্ছি। তারপর এটাই মিক্সার গ্রাইন্ডারে ফাইন পেস্ট করে নেব। আবারও প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার গরম প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ডিম ভেজে নেওয়ার জন্য। আজকে এই ডিমের কারির জন্য আমি দেশি মুরগির ডিম ব্যবহার করছি। সেদ্ধ করে ছাড়িয়ে রাখা দেশি মুরগির ডিমগুলোর গায়ে আমি ছুরি দিয়ে হালকা করে চিরে দিচ্ছি, যাতে গ্রেভির মশলাগুলো ভালো করে ঢুকে যায় ডিমের মধ্যে। আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। ডিমগুলো এবার ভেজে নিচ্ছি। এবার ডিমের মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ডিম ভাজার সময় হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়োর জন্য ডিমের কালারটা খুব ভালো হবে, আর গ্রেভির রঙটাও খুব সুন্দর হবে। কালারটা খুব সুন্দর এসছে, ঠিক রেস্টুরেন্টের মতন। অন্যদিকে ঠান্ডা করতে দেওয়া গ্রেভিটা মিক্সিতে পেস্ট করতে দেব। ভাজা হয়ে গেছে। আবারও প্যানে সর্ষের তেল গরম হতে দিচ্ছি। এবারে অল্প তেল ব্যবহার করেছি আমি। 1 টেবিল চামচ তেল দিয়েছি, 1/2 চামচ জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4 ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে মিক্সিতে করে রাখা মশলার পেস্টটা আমি দিয়ে দেব। এবার মিক্সির মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি 1 কাপ। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে মশলা ঢোকার জন্য একটু ফুটতে দিয়েছি গ্রেভিটাকে। 1 চামচ কসুরি মেথি দিয়ে দিয়েছি। এই রেসিপিতে নুন আর লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি।
ছোটো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্ট স্টাইল এগ কারি রেসিপি রেডি, আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এগ মশালা কারি রেসিপি রেডি। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।